এটা নার্সারি ক্লাবের ক্লাবের বাংলাদেশের না অ্যাকচুয়ালি যারা এখানে জায়গাতে বসবাস করে তারা সমাদের আমাদের রকম কথা না তারা জায়গাতে তারা থাকুক আমাদের যেটা নার্সারি ক্লাবের জায়গা এটা রেকর্ড যদি ঠিক থাকে আমাদের কোনো আপত্তি নেই এখানে তো আমাদের যারা কোন দেশে গিয়ে এটা আমার কাছে বাংলাদেশ প্রশাসনে বেশি আমাদের প্রথম ক্লাবের থেকে বহিষ্কার হয়েছে আমরা ক্লাবের বিরুদ্ধে মানে ইয়ে করছি প্রতিবাদ করছি তার বিরুদ্ধে জায়গা সম্পত্তি যা আছে বেঁচে রেখেছে নিজের নাম করে লিখেছে মানে হ্যাঁ নিজের মর্জি মাফিক সব কাজ তারা চালাই গেছে যে আমরা প্রতিবাদ করছি আমরা পায়দা কুশল করে এক গোড়া করছে যাতে আমরা প্রতিবাদ না করতাম পারি যাতে এবারে ক্লাবের থেকে আমার রানিং মেম্বারশিপ খারিজ করে দিছে রানিং মেম্বারশিপ আছে আমার খারিজ করে বাইরে এমন করে আমরা 10-12 জন বাইক করেছি এরপরে মোটামুটি আস্তে আস্তে সবারই যারা আমার বাইক আসা যাওয়া করছে তারা সবারই বাদ করে দিছে তার আমরা বাড়ি গেলই এক বিরা মানে গেলই এক বিরা মানে কি সব এবার আমরা বিচার আসার দিলাম অনেক কারণ কাজ করতে দিলাম পুনঃ শুরু হইতেছে এবার এই টাইমিং কালো আমরা কাজ দিছি আমতো নেতাদেরকে ভেরিয়েশন করেছে সিএম টিএম এর কাছে দেওয়া হয়েছে প্রতিমা ভূমির কাছে হচ্ছে রিষ্টদেব বর্মা ভূমিমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে কোনো প্রতিবাদ পাইতেছি না এরপরে আমরা রেপোর্ট করে সেটা সমাজ থেকে কোনো কিছু আমরা বাড়ি আপনার নিয়ন্ত্রণ করলে মানুষে ফিরাই দেয় যায় তা না এক গিরা করে দিয়েছে আমরা বলি এক গিরা এই কথা যারা আমরা প্রতিবাদ করি আমরা কোনো কিছু দাবা তারা লোক দিয়ে সেরা ইয়ে করে যে তারা বা যায় না এমুক যায় না অকেশন যায় না এটা না করে এরপরে বামফ্রন্ট থাকতে হ্যাঁ দুনিয়ার পঞ্চায়েতে যত লুটপাট সব কিছু করছে ইট নিয়ে আইয়ানা ইটের একটা ওয়াল দিছে মানে 20,000 ইট মাটি তুল খাড়া লাগছে এই 20,000 ইট খাদানে কোনো মানেই নেই 20,000 ইট খাদায় সেরা পয়সা লুটছে পয়সা লুটছে আজকাল কনস্টেবল চাকরি করে সেরা তিনতলা বিল্ডিং বাড়ি দেয় দুইতলা বিল্ডিং বাড়ি দেয় আর আমার আমরা একটা বেশি চাকরি বেতন পায় এরপরে বাড়ি করতাম বিভিন্ন বিভিন্ন কায়দা করে এক করে করে চলছে আমারে প্রথম করছে এক গুড়া ভারতবর্ষে এমন কোনো সংবিধান আছে কিনা সেই কাজল সরকার এবং সমাজ সমাজকে বয়স করছে সেই কাজল সরকার মানে কেন এক গড়া করছে ক্লাব সরকার কাজল না না কেন করছে কেন একটা বিচার আমার ছেলের নামে নিছে আমি কেন আসতাম না আমি অসুস্থতার কারণে আইতাম পারছি না বিচার সভা থেকে লোক পাঠাইছে আমি জানাইছি যে আমি অসুস্থ আমরা যে বিচার করেন সেই বিচার মাথা পাইতেন কিন্তু দেখা গেল আমার ছেলের বিচার সম্পূর্ণ করলো জরিমানা করলো এরপরে আমারে এক গুড়ে করলো পাশাপাশি আমরা বাৎসরিক একটা অনুষ্ঠান হয় উত্তরায়ণ সংক্রান্তিতে সেই উত্তরায়ণ সংক্রান্তিতে প্রতিটি বাড়ি বাড়িয়ে লুট দেওয়া হয় আমাকে বাদ দেওয়া হয়েছে আমার কিছু সংখ্যক আত্মীয় স্বজন ভাই ব্রাদ্য যারা আছেন আমার বাড়িতে যারা লুট দিয়েছেন তাদেরকে সহ এক গুড়ে করছেন পারিবারিক ঘটনা নিয়ে তারা এই ক্লাবের তারা এভাবে আমরা অহমান বুক করাইতেছে এটা নিয়ে আমরা 15 বছর প্রথম 15 বছর একবারে করছি সমাজ থেকে উচ্ছেদ করছে এরপরে তারা আমার বাড়িতে 21 মাস সংক্রান্তির দিন আমাদের বাড়িতে এই লুট মেলা হয় তখন আমার বাড়িতে তারা গেছে না না যাওয়াতে আমার আশেপাশে যারা আছে তারা গিয়ে আমার বাড়িতে লুট দিতে দেখছে এরপরে তারাদের সুদ্ধা তখন সাহায্য তারা আমরা যাতে কোনো কথা তার না করতে পারে আমরা লুটি না করতে পারে বা আমিও যে মেম্বার আছি আমার দিকে কেউ ক্লাবের জায়গা কে বিক্রি করছে কাজল সরকার কি হয় ক্লাবের এইবার বারবার ক্লাবের বিরুদ্ধে এরকম কুসারটা এসে আগে ওই রকম করছে এবং এটা নিয়ে মামলা হয়েছে আমার উপরে দিন দুপুরে এই জায়গা মধ্যে গুলি করা হইল তিন রাউন্ড গুলি এখানে 2019-23 মে তো যন্ত্রণাটা কত সহ্য করবো আমরা সব কিছু তো একটা লিমিট থাকে এখন আবার নির্বাচন হইতেছে এখন আবার এলাকা দখলের প্রস্তুতি চলছে তারা যে অভিযুক্ত করতেছে এটা কি মিথ্যা অভিযোগ আপনারা সব তথ্য দিয়া তো আমরা তো সব নিয়েছি তারই তদন্ত হোক আমি ভুল প্রমাণ হলে 100 বার আমার শাস্তি সবগুলো মিথ্যা অভিযোগ এখানে একটা মানে ইয়ে সারের অফিস সে অফিসের 10 ঘন্টা জায়গা নাকি আমি দখল করে আজকে সবার সামনে আপনারা দেখেন কি আলোচনা হয়
আমি কি এতগুলি মানুষ থেকে আমি মানে যতটা পারছি সৃষ্টি করছি তাদের একটা ভূমিকা দেখা এই ক্লাবের লাগিয়া একটা ভূমিকা যে এই কাজটা আমাদের সহযোগিতা হয়েছে।